আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন 1999 সালে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি বক্স অফিসে হিট ছিল ও ফ্লপ ছিল। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন বাংলা সিনেমার বক্স অফিস জানার জন্য। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক 1999 সালের ঈদুল ফিতরে সেরা নায়ক কে। এই তালিকার 5 নম্বরে আছে 1999 সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা পাহারাদার। এই সিনেমাটি পরিচালনা করেছেন শিবলী সাদিক। এই সিনেমাটিতে রেডিলো অভিনয় করেন শাকিল খান, পপি, আলিরাজ, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই। শাকিল খান ও পপি অভিনীত পাহারাদার এই সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। 1999 সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে আছে মোস্তফা ভাই। এই সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। এই সিনেমাটিতে রেডিলো অভিনয় করেন মান্না, মৌসুমী, শাহনাজ, নাসির খান সহ আরো অনেকেই। মেগাস্টার মান্না অভিনীত মোস্তফা ভাই এই সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1999 সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে কে আমার বাবা। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। এই সিনেমাটিতে রেডিলো অভিনয় করেন মান্না, পপি, হুমায়ুন পরিধি, রাজীব সহ আরো অনেকেই। কে আমার বাবা এই সিনেমাটি মান্না পপির প্রথম সিনেমা। কে আমার বাবা এই সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1999 সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে আছে মনোয়ার কুকন পরিচালিত জিদ্দি। এই সিনেমাটিতে রেডিলো অভিনয় করেন জসিম, শাবানা, অমিত হাসান, পপি, আহমেদ শরীফ সহ আরো অনেকেই। জসিম শাবানা জুটির জিদ্দি সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 1999 সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে আছে বিয়ের ফুল। এই সিনেমাটি পরিচালনা করেছেন মতিন রহমান। এই সিনেমাটিতে রেডিলো অভিনয় করেন রিয়াজ, শাকিল খান, শাবনূর, আহমেদ শরীফ সহ আরো অনেকেই। বিয়ের ফুল এই সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার। তো বন্ধুরা, এই ছিল 1999 সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া 5টি সিনেমার বক্স অফিস। এই 5টি সিনেমার মধ্যে আপনার ফেভারিট সিনেমা কোনটা কমেন্ট করে জানান। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।